ইলিশ মাছ কিনেছেন? জি ভাই, নিলাম। পহেলা বৈশাখ পান্তা ইলিশ খেতে হবে না? ঠিক আছে ভাই, ভালো করেছেন। এত কষ্ট করে এত দাম দিয়ে ইলিশ মাছ নেওয়ার দরকার কি ছিল? কাল পহেলা বৈশাখ না ভাইয়া, পান্তা ইলিশ খেতে হবে না? আমরা বাঙালি না, আমাদের একটা ঐতিহ্য আছে না? পহেলা বৈশাখের সাথে পান্তা ইলিশের কোনো সম্পর্ক? এটা আমাদের ঐতিহ্য না, বাঙালির সংস্কৃতি। দেখো, অনেক অসংখ্য পথের শিশুদের সকাল শুরু হয় শুধুমাত্র পানি পান। এদেশের অনেক অসংখ্য অসহায় দরিদ্র মানুষের অনাহারে অর্ধাহারে দিন যায়। হাজার টাকা দিয়ে ইলিশ না কিনে তাদের কথাও আমাদের ভাবা। আমাদের ঐতিহ্য না, বাঙালির সংস্কৃতি। হাজার টাকা দিয়ে ইলিশ না কিনে তাদের কথাও আমাদের ভাবা। হাজার টাকা দিয়ে ইলিশ না কিনে তাদের কথাও আমাদের ভাবা।